হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই আমাদের জাতীয় দলের কোচ ইগোর স্টিমাককে নিয়ে। তো তোমরা জানো আজ আমাদের জাতীয় দল মারডেকা কাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মালয়েশিয়ার বিরুদ্ধে, এবং এই টুর্নামেন্টের স্কোয়াডে মোহনবাগান দল থেকে মোট 7 জন প্লেয়ার ডাক পেয়েছে, যেখানে মোহনবাগান দলের 3 প্লেয়ারকে নিয়ে কিন্তু বড়সড় একটা মন্তব্য করেছেন জাতীয় দলের কোচ ইগোর স্টিমাক। তো তোমরা জানো জাতীয় শিবিরে চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গেছে মোহনবাগান দলের ভারতীয় উইঙ্গার আশিক কুরুনিয়ান, এবং সেই সময় জাতীয় শিবিরের তরফ থেকে আশিকের কোনো রকম চিকিৎসা না করেই আশিককে মোহনবাগান শিবিরে পাঠিয়ে দেওয়া হয়। আর এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিল সেই সময় মোহনবাগান সমর্থকরা। তবে এবার কিন্তু সেই দোষ এড়াতে কোচ ইগোর স্টিমাক আগে থেকেই জানিয়ে দিয়েছে মোহনবাগান দলের 3 জন প্লেয়ার আনোয়ার আলী, সুভাশিস বোস এবং মানবীর সিং, এই 3 জনের চোট রয়েছে ক্লাব ফুটবল খেলার সময়। তবে এবার প্রশ্ন হচ্ছে এরা 3 জনে কিন্তু কিছুদিন আগেই মোহনবাগান দলের হয়ে প্রথম একাদশে খেলেছে, আর হঠাৎ করেই এই কয়েকদিনের মধ্যে এই 3 জন ফার্স্ট ইলেভেনের প্লেয়ার কী করে ইঞ্জিওর্ড হয়ে গেল সেটাই কিন্তু বড় প্রশ্ন। আর স্বাভাবিকভাবেই ইগোর স্টিমাকের করা এই মন্তব্য থেকেই কিন্তু একটা বড় হইচই পড়ে গেছে এই মুহূর্তে মোহনবাগান সমর্থকদের মধ্যে। তখন এটাই দেখার বিষয় হবে এই টুর্নামেন্টে মোহনবাগান দলের ওই 3 জন প্লেয়ার প্রথম একাদশে জায়গা করে নিতে পারে নাকি। এবার নেক্সট আপডেটটা মোহনবাগান ভার্সেস বসুন্ধরা কিংসের ম্যাচ নিয়ে। আগামী 24 তারিখ মোহনবাগান দল এএফসি কাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। তবে এই ম্যাচের নামার আগেই বসুন্ধরা কিংসের কোচ অস্কার বুজেন সাংবাদিক সম্মেলনে জানান মোহনবাগান বেশ শক্তিশালী দল, ওরা গত মরশুম থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে এবং এই মরশুমের শুরু থেকেই ওরা ভালো পারফরমেন্স করছে, এবং মোহনবাগান দলে একাধিক তারকা প্লেয়ারও রয়েছে। তবে গত মরশুমে নিজেদের ভুলেই কিন্তু আমরা মোহনবাগানের বিরুদ্ধে হেরেছি, কিন্তু এই মরশুমে আমরা সেই ভুলকে আর পুনরাবৃত্তি ঘটতে দেব না, এবং আমরা আমাদের প্রতিপক্ষ দলের থেকে সর্বদাই এগিয়ে থেকেই মাঠে নামি। সেক্ষেত্রে মোহনবাগানের পক্ষে কিন্তু খুব একটা সহজ কাজ হবে না আমাদেরকে হারানো, আর আমাদের দলের ছেলেরা গত মরশুমের হারের বদলা নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট প্রস্তুত রয়েছে। তো বন্ধুরা, 24 তারিখে মোহনবাগানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগেই যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে এই রকমই কিন্তু মন্তব্য করেছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার বুজেন। তো এখন এটাই দেখার বিষয় হবে এই 24 তারিখের ম্যাচে মোহনবাগানের আক্রমণ ভাগের সামনে নিজেদেরকে কতটা টিকিয়ে রাখতে পারে বসুন্ধরা কিংস, নাকি মোহনবাগানের কাছে আরও একবার হেরে চুপচাপ বাংলাদেশেই ফিরে যায় বসুন্ধরা কিংস দল। তো বন্ধুরা, তোমাদের মতে কি বলে এই ম্যাচের ফলাফলটা কি হতে পারে? তো এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে লাস্ট আপডেটটা মোহনবাগান দলের পুরনো টার্গেট করা প্লেয়ারকে দলে নেওয়ার বিষয় নিয়ে। তো তোমরা জানো কেরালা ব্লাস্টার এফসি এই মরশুমে বেশ ফাইন্যান্সিয়াল প্রবলেমে রয়েছে, এবং এর পাশাপাশি কেরালা পুলিশ কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের কাছে গত 3 বছরের বকেয়া অর্থ 1,34,00,000 টাকা শীঘ্রই দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে, এবং এই মরশুমে কেরালা ব্লাস্টার এফসিকে এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করেছে কেরালা পুলিশ, যার ফলে কেরালা ব্লাস্টার এফসির কিন্তু এই মুহূর্তে একটা মোটা অঙ্কের টাকা প্রয়োজন। আর কেরালা ব্লাস্টার এফসিকে কিন্তু পুলিশ প্রশাসনের এই টাকাটা মেটাতেই হবে, যার ফলে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কেরালা ব্লাস্টার এফসি কিন্তু তাদের দল থেকে বেশ কয়েকজন প্লেয়ারকে রিলিজ দিয়ে দিতে পারে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে কেরালা দলের পুরনো টার্গেট করা প্লেয়ার জিকসন সিংকে কিন্তু দলে নিয়ে নিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, আর এমনটা করে কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সুযোগের সদ্ব্যবহার করতেই পারে মোহনবাগানের রিক্রুট কমিটি। আর জিকসনকে দলে নিয়ে নিতে পারলে মোহনবাগান দল যে কতটা শক্তিশালী হয়ে উঠবে সেটা কিন্তু তোমরা আশা করি বুঝতেই পারছো। তখন এটাই দেখার বিষয় হবে আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সবুজ বেরুন জার্সি পরে আমরা জিকসন সিংকে খেলতে দেখতে পারি কিনা। তো তোমরা কমেন্ট করে জানিও জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সবুজ বেরুন জার্সিতে জিকসন সিংকে খেলতে দেখতে পেলে তোমরা কতটা খুশি হবে। তো এই বিষয়ে কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করোনি তারা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট নিউজগুলো সবার প্রথম ফেসবুক পেজেই আপলোড করা হয়। সেক্ষেত্রে অবশ্যই যদি ফেসবুক পেজটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিতে পারো।
আর তোমরা এখন ফেসবুকে গিয়ে চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিতে পারো। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।